এই গল্পের চরিত্রগুলোর আমাদের আশপাশে সবাই আমাদের বাড়ির আশপাশেই আছে। ঘরে আমরা একটা বাজারে গেলাম, তো সেই বাজারের একজন ধরা যাক একজন ফল বিক্রেতা, তিনি প্রতিদিন এক ফল বিক্রি করেন, এক ভদ্রলোক প্রতিদিন তার কাছে আপেল কেনেন, তো সস্ত্রীক আসেন আপেল কেনেন, একটা করে আপেল সেই বিক্রেতা বুড়িকে খাইয়ে দিয়ে চলে যান। খাওয়ানোর আগে একটা অদ্ভুত কাণ্ড করেন, সেটা হচ্ছে এরকম, তিনি প্রত্যেক দিন আপেলটা কিনে বলেন যে তোমার তোমার আপেলগুলো খুব মিষ্টি না, তুমি নিজে একটা খেয়ে দাও। প্রতিদিন চলতে থাকে, বুড়িও হেসে সেই আপেলটা নিয়ে নেয়। তো ওই ফল বিক্রেতার পাশে একজন সবজি বিক্রেতা বসে, সে একদিন এই বুড়িকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, আপনি প্রত্যেক দিন আমি দেখি যে এই লোকটাকে একটু বেশি ঝুঁক দিচ্ছেন, আপনি একটু বেশি আপেল দিচ্ছেন। বলছে যে তুমি কি জানো না ওর চালাকিটা আমি বুঝতে পারি না, ও আমার চেহারা দেখে ভাবে যে আমি খেতে পারি না, ওর প্রতি আমার ভালোবাসায় আমার পাল্লাটা একটু বেশি ঝুঁকে যায়, যেটা ঝুঁকে যায় সেটাই ও আমাকে দিয়ে যায়, আমি সেটা খেয়ে নিই। এই ভালোবাসাগুলো ঠিক টাকা পয়সা দিয়ে বোঝানো যায় না, এগুলো অনুভব করতে হয়, বেঁচে থাকা আমাদের এই আড়ালের ভালোবাসা। আরেকটা ছোট্ট গল্প, এক ভক্ত শ্রীরামকৃষ্ণদেবকে এসে জিজ্ঞাসা করলেন যে আমি তো অনেকদিন ধরে চেষ্টা করছি, কোথায় ঈশ্বরের দেখা তো পাচ্ছি না, খুব খাচ্ছি, তাই নাকি? বলে বলে হ্যাঁ ঠাকুর খুব খাচ্ছি, কিন্তু দিদি কিছু হচ্ছে না, দেখা তো পাচ্ছি না। বলছে যে আমাদের ঈশ্বর দর্শনের ইচ্ছা কেমন জানিস? বলে কেমন ঠাকুর? বলে মাতালের কাশি দর্শনের মতো। বলে সেটা আর কি? বলে কি বুঝলি না? বুঝলি না? বলে না বুঝলাম না কিছু। শোন, এক মাতাল, দুই মাতাল, দুই মাতাল একদিন হঠাৎ করে গুণ ধরলো রাত্রিবেলা যে তারা কাশি যাবে, যে কথা সেই কাজ, দক্ষিণেশ্বরের ঘাটে এসে এক নৌকো নিয়ে হেঁয় হেঁয় করে গাড় মাইতে লাগলো। আস্তে আস্তে সকাল হলো, এক মাতালের অল্প অল্প নেশা চলে গেছে, আরেকজনের প্রায় যাই যাই করছে। সেই সময় এক মাতাল আরেক মাতালকে বলছে যে আয় কি রে, এখনো চন্দননগরী তো আসে। বলে তাই দৌড় মাতাল, তুই কিচ্ছু বুঝিস না, চন্দননগর কি রে, এটা তো দক্ষিণেশ্বর। বলে তাই? বলে হ্যাঁ। বলে কি ব্যাপার এরকম কেন হলো? বলে আসলে ওই নোংরটা ওঠাতে আমরা ভুলে গিয়েছিলাম, আমরা সংসারী লোক মাত্রেরই তাই এত আসক্তি থাকে যে আমরা নোংরটাই ওঠাতে ভুলে যাই। তিন নম্বর গল্পটা এরকম, এবার পুজো প্যান্ডেল আপনারা লক্ষ্য করেছেন, আমি তো লক্ষ্য করেছি অসংখ্য ভিড়, খড়পুরে আমি এতটা ভিড় জীবনে দেখিনি, মানে প্রায় দেড় ঘন্টা দাঁড়িয়ে একটা প্যান্ডেলে ঢুকতে হয়েছে, আমি নিজে ঢুকিনি কিন্তু কেউ না কেউ আমাকে বলেছে, কিন্তু লাইনের মধ্যে একটুও বিরক্তি ছিল না, অধৈর্য ছিল না, অসংযম ছিল না। কিন্তু আমি সাধারণ ব্যাপারে দেখুন আমরা কি দেখি, আধার কার্ড করতে গেলাম মূলটা আধার হয়ে যায়, লোকজনের মুখগুলো আধার হয়ে যায়, তারপরে বিরক্তি স্রোত বেরিয়ে আসে মুখ দিয়ে, কিন্তু এক্ষেত্রে ছিল না। প্রশ্ন হচ্ছে কেন আমরা চতুর্বর্গের আলোচনা করি? চতুর্বর্গ মানে কি? মহালয়া যখন বলে তখন দেখবেন যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র একদম শেষের দিকে বলে যে আমরা সৌভাগ্য, আরোগ্য, সৌহার্দ্য অর্থাৎ শত্রুহারী এবং পরম মোক্ষ লাভের উপায় খুঁজি এই পুজোটার মধ্যে দিয়ে। চারটে জিনিস চতুর্বর্গ, চারটে পয়েন্ট, সৌভাগ্য, আরোগ্য, সৌহার্দ্য এবং পরম মোক্ষ। মানে খুব বড় বড় কথা, আমি জানি না এগুলোর মানে কি, কিন্তু আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা কার্সারকে যদি আপনি প্রেস করেন স্কোয়ারে প্রেস করতে হবে আপনাকে, বা রেক্টাঙ্গেলে প্রেস করতে হবে,
গ্রাউন্ডে স্পেস করতে পারবেন না, কারণ মাঝখানে জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার চতুর্বর্গে যখন কি করছেন তখন আপনাকে কিছু প্রার্থনা করতে হয়। সেই প্রার্থনা করার সময় একটা মন্ত্র আমরা প্রায় বলি, দেখবেন যে আমরা অধিবেশনে বলে থাকি, সেটা হচ্ছে যে ধনং দেহি আরোগ্যং দেহি পুত্রাং দেহি। এখানে পুত্র কথাটার মানে কি? সন্তান না, পুত্র মানে এক্ষেত্রে হচ্ছে পুত-লোক, অর্থাৎ নরকের সবচেয়ে কঠিনতম লোক হচ্ছে পুত-লোক। নরক ধরে নিচ্ছে একটা কল্পনা, সেই নরকে যেখানে আলো নেই, অন্ন নেই, কিছুই নেই, এবং কোনো খাদ্য মানে কোনো বাসস্থান নেই, অর্থাৎ পুরোটাই ভীষণ কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত করতে হবে। দেবীর কাছে যখন আমরা প্রার্থনা করি, সৌভাগ্য চাই, আরোগ্য চাই, তারপরে একটা পুত্র চাই, পুত্র মানে পুতযুক্ত ত্রাণ, পুত্রাং, অর্থাৎ পুত লোকের ত্রাতা হিসাবেও তুমি এসো। যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে এবং সেই অন্যায়ের ফলে যদি আমি পতিত হয়ে যাই, তাহলে তুমি পুত লোকের ত্রাতা হিসাবে তুমি চলে এসো। অর্থাৎ চতুর্বর্গ, অর্থাৎ আমি সৃষ্টিতে আছি, স্থিতিতেও আছি, প্রলয়েতেও আছি, এবং যদি আমার অধঃপতন হয় সেক্ষেত্রেও উনি আছে, অর্থাৎ ভ্রান্তির মধ্যেও আছে, সেটাই হচ্ছে পরম মোক্ষ। মানে শুধু যে আমি আমার আশপাশের লোকটাকে নিয়ে থাকবো তা নয়, আমার ভালোটুকু শুধু আমার সেটা নয়, ভ্রান্তটাও তো আমারই। আজ থেকে 1977 একটা মহাকাশযান ছাড়া হয়েছিল, রিলেট করছি, মহাকাশযানের নাম ছিল ভয়েজার 1, 1977 অগস্ট মাসে ছাড়া হয়েছিল ক্যাপ্টেন থেকে। সেপ্টেম্বর মাসে আরেকটা মহাকাশযান ছাড়া, সেটা ভয়েজার 2, চলতে চলতে এখনো চলছে প্রায় 41 বছর প্রায় হয়ে গেল, প্রায় 42 বছর চলছে, এখনো চলছে। তারা দুটো মহাকাশযানই ঠিকঠাক আছে, অ্যাস্ট্রোনট বেল্ট বেরিয়েছে, কুইকস বেল্ট বেরিয়েছে, ইন্টারস্টেলার অরবিটার চলে গেছে দুটোই। এই মুহূর্তে তাদের গতিবেগ প্রায় একজনের 57,000 কিলোমিটার পার ঘন্টা, আরেকজনের একটু কম, 42,000 কিলোমিটার প্রতি ঘন্টা, দুজনেই যাচ্ছে। কিন্তু যাওয়ার সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে এরকম, নেপচুন পেরোবার পরে ভয়েজারের সমস্ত যন্ত্রপাতিগুলোকে শুধু একটি জিনিসকে রেখে বাকি সবগুলো সুইচ অফ করে দিতে হচ্ছিল পরপর। কেন? ভয়েজারের পাওয়ার সোর্স ছিল শুনলে আশ্চর্য হবে মাত্র 30 ওয়াট, এসএনটিএস ছিল মাত্র 30 ওয়াটের। তো 30 ওয়াটে ক্যামেরা চলবে, অডিও চলবে, সিগন্যাল দেওয়া নেওয়া চলবে, এত কাজ তো হতে পারে না, কারণ তার সিগন্যাল আসতে সময় লাগে একজনের 16 দিন, একজনের 22 দিন। তো সেই জন্য পরপর সুইচ অফ করে দেওয়া হচ্ছিল তাদের সমস্ত ইনপুট আউটপুট নিয়ে। তো সেই সুইচ অফ করবার সময়তে একজন বিখ্যাত ফিজিসিস্ট, অ্যাস্ট্রোফিজিসিস্ট, রিকোয়েস্ট করেছিল নাসাকে যে এই ভয়েজার, এর মধ্যে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ভয়েজার 1 যেটা প্রথমে গিয়েছিল, সেই ভয়েজার 1 আর যেটা পরে গেল ভয়েজার 2, ভয়েজার 1 ভয়েজার 2 কে পেরিয়ে গেল। এখন যে ভয়েজার 1 সে আসলে ছিল ভয়েজার 2, কারণ তার স্পিডটা একটু বেশি ছিল। তো সেই অ্যাস্ট্রোফিজিস্ট, বিখ্যাত অ্যাস্ট্রোফিজিস্ট কার্ল সাগান, তিনি রিকোয়েস্ট করলেন যে পৃথিবীর একটা ছবি নেওয়া শেষ বারের মতো, কারণ মানুষের তৈরি কোনো মহাকাশ যান ইন্টারস্টেলার অরবিটে চলে যাচ্ছে, এটার আগে যাওয়ার আগে তার নিজের চেহারাটা একবার দেখে ফেল যেখান থেকে সে গিয়েছিল। তো যাওয়ার সময়তে সে যখন লাস্ট ছবিটা তোলে তখন তার দূরত্ব ছিল প্রায় 2,500 কোটি মাইল। তো সেখান থেকে সে পৃথিবীর যখন ছবি তোলে, পৃথিবীর মানে ওই ছবিতে পৃথিবীর রেজুলেশন ছিল
one to two pixels. তো সেই জায়গাটা প্রফেসর সারান ওই জায়গাটার নাম দিয়েছিলেন পেল ব্লু ডট ইমেজ, একটা বিবর্ণ নীল বিন্দু। এবং তারপরে ওনার একটা বিখ্যাত বই আছে পেল ব্লু ডট, ওটা খুব সুন্দর, যদি সময় হয় পড়ে নেওয়া যেতে পারে। দুর্গা পূজার সঙ্গে এটা কি সম্পর্ক? দুর্গা পূজার সঙ্গে এটা সম্পর্ক মানে এইভাবে আমরা ভেবে দেখতে পারি যে এই জায়গাতে আমরা দুর্গা পূজা করি, এই ছোট্ট প্ল্যানেটটার মধ্যে, এই জায়গাতে আমরা কালী পুজো করি, এই জায়গাতে আমরা জন্মেছি, এই জায়গাতে আমাদের পূর্বপুরুষরা এসছেন, আগামী প্রজন্ম আসবে, এই জায়গাতে আমাদের ইচ্ছে ভালোবাসা অনুভূতি সব কিছু রয়ে গেছে। এখন কিন্তু আমরা একা, এরিয়ানরা আসে কি নেই এখন জানি না আমরা, তো তাই আসুন না জায়গাটা একটু সুন্দর করে সুন্দরভাবে ভাবি, পৃথিবীটাকে একটু সুন্দর করে দেখি। এটা তো আমার জায়গা, আমাকে সাহায্য করার তো কেউ নেই, মানবতার জয়গান করি না। মানবতা বলতে আমি সমস্ত জীবকুলের কথা বলছি, পুজোতে ঠিক এটাই হয়। দুর্গা পুজোতে শুধু যে মা দুর্গার পুজো দুর্গার পুজো হয় তা তো নয়, এক্ষেত্রে মা দুর্গা ত্রিশক্তির প্রতীক, সেই জন্য সরস্বতী, সেই জন্য লক্ষ্মী, সেই জন্য কালী। কালী পুজো কখন হয় দুর্গা পুজোতে? সন্ধির পূজায়। সন্ধির পূজা মানে কি? অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং নবমীর প্রথম চব্বিশ মিনিট, এই যে জায়গাটা এটাকে বলে সন্ধির পূজা। এই জায়গাটাকে মা কালীর পুজো করা হয়, অসুরেরও পুজো হয়, ক্ষাত্র শক্তি কার্তিকের পুজো হয়, বৈশ্য শক্তি গণেশের পুজো হয়, মহাদেবের পুজো হয়, সেই সঙ্গে মা বসুন্ধরারও পুজো হয়। কিভাবে? কলা বউ হিসাবে। Thank you.